আসসালামু আলাইকুম, আপনারা সকলে কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আজ বিকেলে একটা হালকা ফুলকা ভাজা এক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। দেখুন আমি কিভাবে এই নাস্তাটা তৈরি করি। প্রথমে জাল ধরালাম, বাদাম দিলাম, বাদাম হালকা আছে, ভেজে নিতে হবে। আমি বাদামটাকে ভেজে নিব। একটু লবণ ছিটা দিয়ে নিবেন, তা না হলে স্বাদ হবে না। পরিমাণ মতো একটু তেল দিলাম, যাতে পুড়ে না যায়, ভাজাটা সুন্দর হয়। বাদামগুলো যেন পুড়ে না যায়, হালকা আছে, এভাবে করে ভেজে নিবেন। তা হালকা আছে, ভাজলে বাদামের স্বাদটা ভালো থাকে। এখন আমার বাদাম ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। তারপর এখন কড়াইতে ডুবা তেল দিলাম, যেহেতু আমি পাঁপড়টাকে আগে ভেজে নিব। আমি পাঁপড়গুলোকে ছোট ছোট করে ভেঙে নিলাম আমার সুবিধার্থে। আপনারা আস্তাও ভেজে নিতে পারেন, পরে ভেঙে নিবেন। ব্যাস, আমার পাঁপড় হয়ে গেল। দিলাম রাইস চিপস, এই রাইস চিপস গুলি ভেজে তারপরে দিয়ে দিব চিড়া। এখন দিয়ে দিলাম চিড়া, এখন আমার সব কিছু এক এক করে ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটাকে ভেজে নিব, পেঁয়াজ আর কাঁচামরিচ একসঙ্গে করে। সামান্য একটু লবণ দিব, স্বাদের জন্য। আমার সব আইটেমগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা বাটি নিলাম, এই বাটির মধ্যে আমি সব উপকরণগুলো মিক্সড করব। আপনারা দেখুন, পাঁপড় ভেঙে নিলাম, চিপস রাইস চিপস গুলো ভেঙে নিলাম, হালকা করেই সব ভাঙা দিলাম। এখন আছে পেঁয়াজ কাঁচামরিচ ভাজা, চিড়ে ভাজা একসঙ্গে দিয়ে দিব, বাদাম ভাজা,
রেডি হয়ে গেল। আপনারা এখন এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। হঠাৎ বাসায় গেস্ট আসলো, হঠাৎ করেই আপনারা উপস্থিত ভাবে এগুলো বানিয়ে ফেলতে পারবেন, খুব সহজে হয়ে যায়। আর এটা বিকেলে চায়ের সঙ্গে একদম জমে যাবে, আপনারা খেয়ে বলবেন কেমন হয়েছে। আচ্ছা, আজ এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।